Hey everyone, hi, this is Deepika and welcome back to Legendary Life. Welcome back to a new vlog. Asha kori tumra shobai khub bhalo acho, amrao khub bhalo. Ajke holo 8th of Jan ar ekhon ajke Sunday. Ajke ekhon motamoti dupur 12:30 ta baje ar amra jacche ekta birthday party te. Kar birthday party seta বলেই দিই, আজকে হলো জেমস এর কালকে বার্থডে হয়ে গেছে। বাট কালকে আমাদের একটা ইনভিটেশন ছিল সবার, জেমস এর আমাদের একটা মিউচুয়াল বলছি একটা সেম জায়গায় ইনভিটেশন ছিল বিয়ে বাড়ি, তো সেইখানে যাওয়ার জন্য আর সেলিব্রেট করা হয়নি। তাই জন্য আজকে দুপুরবেলা হাইওয়ে অর্কিডে, আমরা আগেও ওখানে ব্লগ করেছি হাইওয়ে অর্কিডে, যেখানে রিয়ার বার্থডেটা হয়েছে, তো সেইখানেই আমাদের সকালবেলা আজকে ইয়ে হচ্ছে। সৃজিতার বার্থডে, যদিও আমার ওকে সকালবেলা ফোন করা হয়নি, মানে এখন করবো। আর যাই হোক, আজকে দিনটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই মিলে বেশ এনজয় করবো। সানডে এরকম ভাবে এনজয় করা, আর সব থেকে যেটা ভালো লাগার হলো সেটা হলো সকালবেলা বেশ একটা পিকনিক পিকনিক মুড, মানে মুড আছে সবার, পিকনিক মতনও হয়ে যাচ্ছে, আবার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো ওরা তো অলরেডি বেরিয়ে গেছে, ওরা হয়তো লোকেশনে পৌঁছে গেছে, আমরা একটু লেট আছি, 10 মিনিট লেট আছে আমরা। এই লেটে হলো এই 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 হলো কারণ, সবার আগে রেডি হয়ে, এটা হলো সব থেকে বড়, সবার আগে আমি রেডি হয়েছি, আমি সবার আগে রেডি হচ্ছি, তারপর ও, তারপর হলো আহান। আহান রেডি করলাম, ওই ওই ভুল ধারণা দিয়ে থাকুক। আর আহান লাঞ্চ করেই যাচ্ছে, ওখানে ও কতটুকু খাবে কি খাবে আমি জানি না, তাই জন্য ওকে একটুখানি ভাত খাইয়ে দেওয়া হয়েছে। ও তাহলে ভরা পেটে থাকবে, এনজয় করতে পারবে। আজকে বেশ ভালোই রোদ উঠেছে, এরকম বেশ আজকে লং ড্রাইভে যেতে বেশ ইচ্ছে করছে। এখন মোটামুটি ফেব্রুয়ারি 15-20 তারিখ পর্যন্ত ওয়েদারটা ভালো থাকবে, মানে জার্নি করার জন্য আর কি। সব বসে গেছে, এই ক্যানোপি গুলোতে মোটামুটি ডেকোরেশন করা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, চলো এইদিকে আসো। ওখানে কি বললো পার্থদা, কি বলছো পার্থদা? সকালবেলার ভিউ আলাদা, বিকেল বেলার ভিউ আলাদা। ও তাই ভালো, তুলে দেবো তো, কে বলে তো ছবি, তুই কে খাবি না, কে খাবি না, কে খে, লিপস্টিক আনিস নি আর এক্সট্রা, আমি এনেছি চল। আচ্ছা চল এসছে, তোমার কফি খেলে না, এটা তো জেমস লেখা নেই, আচ্ছা সাহিত্য লেখা আছে, সরি যে আমরা তো ভাবলাম জেমস লেখা আছে। আমার নাম সাহিত্য, ও তোমার নাম সাহিত্য হয়, আমি জানি না তো, তোর বড়টা আর এখানে দাদু আর কাছে আদর খাচ্ছে, ওর কি হয়েছে জানি না, মুড অফ আছে একটু। তো এখানে আমাদের চলে এসে চা, চিলি চানা, কেক কাটার আগে আমরা এখন চিলি চানা খাবো। উফ কি লাগছে ভিউটা, চরম লাগছে ভিউটা, দেখ এইদিকে পুরো সত্যি চরম লাগছে। আর তুমি এটা করতে পারো, 1 2 3 স্টার্ট। আরে আরে এইটাকে করো, দাঁড়াও দাঁড়াও, এটা কি করো, যাও যাও হাত পকড়ো না, ও ক্যান্ডেলটা নেবা, ক্যান্ডেলটা নেবা, টু ইউ Happy birthday to you, happy birthday dear Jay, happy birthday to you. আরে ওর মুখটা বাবু, বাবু ওর মুখটা সামনে করো তো, ইংশু কুটতে হচ্ছে, ক্যান্ডেলটা ব্লো কর, মেকআপ 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 মেক
Wish korle. তো কেক কাটা কমপ্লিট আর কেক কাটার পরে আমরা একটু স্টার্টার্স খেয়ে আমরা বসে গেছি লাঞ্চের জন্য। তৃষা কোথায় গেল? লাঞ্চে অনেক মেনু ছিল, নান ছিল, কাশ্মীরি আলুর দম ছিল, চিকেনের দুটো প্রিপারেশন ছিল। তদারকি করছে বল, কাশ্মীরি আলুর দম তোমরা কি তদারকি করছো? দারুণ হয়েছে। তো এখানে লাঞ্চ আমাদের কমপ্লিট, তারপর একটু ফটো সেশন করার পর এবার বাড়ি যাওয়ার পালা। তার আগে তৃষারা ওদের রিটার্ন গিফট সব বাচ্চাগুলোকে দিচ্ছে আর বাচ্চাগুলো খুবই হ্যাপি রিটার্ন গিফট পেয়ে, স্পেশালি আহাত দ্য স্পাইডারম্যান পেন্সিল বক্স পেয়ে খুবই খুশি। ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে, খুব ভালো লেগেছে। আর সবথেকে ভালো হয়েছে যে সকালবেলাটা করলে আর এরকম একটা এনভায়রনমেন্টে করলে তো সেটা খুব ভালো হয়েছে, কিন্তু মেনু অনেক বেশি হয়ে গেছিল। দুপুর বেলায় সব খেয়ে দিয়ে আসার পরে ওখান থেকে আর এনার্জি ছিল না, এবার ঘুম থেকে উঠে এখন প্রায় 6:15 বাজে, যাচ্ছি হলো ক্লাবে, বঙ্গভারতী ওখানে সিট আছে। তো ক্লাব থেকে আসার পরে ঘরটা আর ভালোই ঠান্ডা ছিল, তো হিটার জ্বালিয়ে আমরা সবাই ঘর বন্দি হয়ে আনকে অনেক পড়াচ্ছে। তো তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লেজলি লাইফকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, টিল দেন সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট। 10:30 বাজে আর এখানে ডিনার সার্ভ করে দিয়েছি, ডিম ভাজা মানে অমলেট, ডাল আর আছে আলু সেদ্ধ আর একটা কাঁচা লঙ্কা। ঘি জমে গেছে তো ঘিটা অনি এখন গরম করতে গেছে, আর এই যে অনি এইভাবে ঘি গরম করছে। চলো গুড নাইট।